আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমরা মানে ইয়াতে 19 এর বইয়ের অনুযায়ী টি ইকুয়ালস ডাব্লিউ বাই টি লিখি, ডাব্লিউ বাই টি লিখে এম এ এস ডিভাইডেড বাই টি এরকম লিখি আমাদের এক্সেলারেশন মান, যখন একটা ক্রেন দিয়ে একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে উপরের দিকে উঠাচ্ছে, আমরা ধরে নিই তার কোনো এক্সেলারেশন নাই, সুতরাং তার পাওয়ার 0। হ্যালো, কিছু বললা কেউ কিছু? কিন্তু ব্যাপার হলো জিনিসটা কিন্তু আসলে ওই রকম না, জিনিসটা হলো যে যখন কোন একটা বস্তুকে সমবেগে চলে বা সমবেগে উঠানো হয় তখন আমাদের এই যে সূত্রটা কাজ করাইতে হবে সেটা হলো এই পাওয়ার ইকুয়াল টু এফ ডট ভি, ঠিক আছে, ফোর্স ভেক্টর ডট এফ ভেক্টর বা এফ ভি কস থিটা এরকম ইউজ করতে হবে। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই থিটার মান হয় 0 ডিগ্রি, মানে যদি আমি 9-10 এর বইয়ের কথা হিসাব করি, আর যদি একটু উপরের ক্লাসের বইয়ের কথা হিসাব করি যে ইন্টারমিডিয়েট, তাহলে ওইখানে থিটার বিভিন্ন মান থাকতে পারে। সুতরাং এই জিনিসটা মনে রেখো, আশা করি বুঝতে পারছো তোমরা। মুছে দিব। জি ভাইয়া, মুছে দিন। আচ্ছা, এখন ব্যাপার হলো যে তোমরা অধিকাংশই দেখি একটা অঙ্ক করে ফেলি, আচ্ছা বলছো একটা ইয়াতে একটা এলিভেটরে একটা লিফটে কোন একটা লিফটে কত বেগে উঠানো হচ্ছে, একটা লিফটে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে উঠানো হচ্ছে, লিফটের ভর হলো 500 কেজি, আর লিফটের ভিতরে 100 কেজি ওজনের, 100 কেজি না, আর লিফটের ভিতরে মনে করো কত দাও যে 80 কেজি ওজনের 10 জন মানুষ উঠতে পারে। ওকে, 80 কেজি ওজনের 10 জন মানুষ উঠতে পারে, আর লিফটের ভর 500 কেজি দেওয়া আছে, লিফটকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে, এর পাওয়ার কত সেটা তোমাদের কাছে জানতে চাইছে। তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো সেটা কিভাবে করা যায়, সেটা হলো এফ ইকুয়ালস এফ ডট ভি এরকম ভাবে দিই যে এফ ডট ভি। এখন তোমরা যদি চিন্তা করো যে লিফটের পাওয়ারের কথা চিন্তা করছে, লিফটের পাওয়ারের কথা চিন্তা করছে তার মানে এই লিফটকে নিচের দিকে কেউ একজন টানতেছে, ঠিক আছে, লিফট যদি কেউ একজন নিচের দিকে টানে, কে টানতেছে? এই একেবারে অভিকর্ষ বল বা পৃথিবী স্বয়ং লিফটকে নিচের দিকে টানতেছে, তারপরে এই যে ভর মানুষগুলোর যে ওজন আছে সেই ওজনের কারণে লিফটটা নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, সেটা হলো ধরে নিলাম যে ডাব্লিউ। এখন এই ডাব্লিউ এর বিপরীত দিকে টেনশন মানে লিফটের কেবলের টেনশন ফোর্স কাজ করতেছে, যেটা একে নিচের দিকে যাইতে দিচ্ছে না, একদম বাধা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের যে ডাব্লিউ বাই টি এরকম কাটাকাটি হয়ে যাচ্ছে। কেন কাটাকাটি হয়ে এটা 0 হয়ে যাচ্ছে? কারণ দেখো লিফটের সমবেগে উঠতেছে, তার মানে কি এরপর লব্ধি বলের মান 0। এখান থেকে আমরা খুব সহজে টেনশন ফোর্স টি এর মান বের করে ফেলতে পারি, সেটা হলো ডাব্লিউ এর সমান। আর এই ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হলো মোট ভর 500 প্লাস 10 জন মানুষ, 80 কেজি ভরের 10×80, এই মোট ভরের সাথে যদি 9.8 গুণ করি তাহলে আমরা এই টেনশন ফোর্সের মান পেয়ে যাব। এই টেনশন ফোর্সের মান পি এর জায়গায় যে টেনশন ফোর্সের মানটা পাইলাম এটা যদি এফ এর জায়গায় বসায় দেই, আর দেখো আমাদের টেনশন ফোর্সটাও বরাবর উপরের দিকে কাজ করতেছে আর লিফটটাও বরাবর উপরের দিকে উঠতেছে, তার মানে আমাদের বিষয়টা হলো এখান থেকে টেনশন ফোর্সের যে মানটা পাবো সেটা বসায় দেবো, আর বি ইকুয়ালস 5 এটা বসায় দিলে আমরা সহজেই মানে পেয়ে যাব, কি বলবো, পাওয়ারের এককটা পেয়ে, মানে পাওয়ার কতটুকু সেটুকু পেয়ে যাব। তো পাওয়ারের বিভিন্ন ধরনের একক আছে, তার মধ্যে যেটা এসআই একক সেটা হলো ওয়াট, ঠিক আছে, বিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুসারে আসছে ওয়াট, এবং আরো আরেকটা একক হলো হর্স পাওয়ার, এটা ওই প্রাচীন আমলে ব্যবহার করা হইতো, 1 হর্স পাওয়ার সমান 745.7 ওয়াট। ওকে, তো ওয়াটকে আবার কখনো কিলো ওয়াটে প্রকাশ করা হয়। কিলো ওয়াটে কেন প্রকাশ করা হয়? মানে একটু সুবিধাজনক ভাবে, কারণ অধিকাংশ বড় বড় মেশিন এর ক্ষেত্রে আমার এই ওয়াটের মানটা আসলে অনেক বড়, তো আমাদের বিভিন্ন প্রচলিত এককের মধ্যে অন্যতম হলো কিলো ওয়াট আর অন্যতম হলো হর্স পাওয়ার। আবার বিভিন্ন ছোট ছোট এককের জন্য হয়ে যাবে, এটুকুতে হয়ে যাবে, ছোট ছোট একক লাগবে না। ওকে, আশা করি এটুকু পর্যন্ত বুঝছো। হ্যালো, এটি পর্যন্ত বুঝছো যা পড়ানো? জি ভাইয়া, জি ভাইয়া, এটি পর্যন্ত বুঝলে এখন আমি একটু ক্যালকুলাসের পার্টে যাব। ক্যালকুলাসের পার্ট বলতে এই যে আমাদের যে ওয়ার্কটা এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছি, ডাব্লিউ ইকুয়ালস টু ফোর্স ইনটু এফ ডট এস,
পি ইকুয়ালস টু এফ ডট ভি, এসব নিয়ে আমরা কথা বলছি। এসব সাধারণত তোমরা একাডেমিকে পড়েই থাকো, এসব নিয়ে কত মানে এত মানে বেশি বিশ্লেষণের আশা করি তেমন কোনো দরকার নাই। তবে এখন যেটা ক্যালকুলাসের পার্ট, এটা সাধারণত তোমরা একাডেমিকে পড়ো নাই, তার চেয়ে বড় দুঃখের কথা যে তোমরা ক্যালকুলাস তো পড়ো নাই। তো আমি খানিকটা ক্যালকুলাস কে এখন শেখাবো, এখন জাস্ট আমি একটু ক্যালকুলাসের বিষয় আসে ব্যাখ্যা করে দিই, তারপরে তোমরা বাসায় গিয়ে এটা দেখে নিও। মানে ওই ক্যালকুলাসের ভিডিও কি কেউ দেখছিলা? যে চারটা ছিল, চারটা না মানে মোটমাট সাতটা ভিডিও ছিল, সাতটা ভিডিওর ভিতরে তিনটা হলো একেবারে বাচ্চা বাচ্চা, আর চারটা হলো মেইন ক্লাস, চারটা ছিল। তো হয়তো দেখা হয় নাই, দেখা হয় নাই, প্রবলেম তো ওখানে। আচ্ছা এখন ব্যাপার হলো যে এই যেরকম গুণ ফলাকারে দেখতেছো, এখন কি আমি ক্যালকুলাসে পড়াবো তাহলে? আচ্ছা একটু করে পড়ে দিই। সেটা হলো আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে বিভিন্ন মানে দুই রকমের ভাগ আছে, একটা হলো ডিফারেন্সিয়েশন। কারোর বুঝতে অসুবিধা হলে বললো, আমি খুবই তাড়াতাড়ি করে এই ক্যালকুলাসের এই পার্টটুকু পড়াবো, মানে যতটুকু আর কি দরকার হয়। আর একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো আমাদের ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, আমাদের ডিফারেন্সিয়েশনটাকে সহজভাবে বলতে পারো ভাগ, ঠিক আছে, সহজভাবে ভাগের সাথে মিলাইতে পারো ডিফারেন্সিয়েশনটাকে, আর ইন্টিগ্রেশনটাকে মোটামুটি গুণের সাথে মিলাইতে পারো। তো গুণের সাথে মিলাইলে একটা কি ব্যাপার স্যাপার আসে না, যে অনেক কিছুকে যোগ করা, গুণ তো মানে মনে করো 5 গুণ 3 বা 5 কে 3 বার যোগ করা, এটাই তো গুণ। তো ইন্টিগ্রেশনটাকে আবার যোগের সাথেও মিলাইতে পারো, আর ডিফারেন্সিয়েশন কি একেবারে ছোট ছোট করে টুকটা টুকটা করে ভাগ করে ফেলা। তো ডিফারেন্সিয়েশনের বাসায় যদি এভাবে আসি, যে মনে করো একটা হলো এরকম একটা দড়ি আছে, ঠিক আছে, এরকম একটা দড়ি থাকার পরে তোমাকে দেখি আমার স্কেল কই, এই স্কেল আছে, তোমাকে এরকম একটা সোজা এরকম একটা স্কেল দিয়ে বলছে যে এই দড়িটার দৈর্ঘ্য মাপো। এই দড়িটার দৈর্ঘ্য মাপতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে মানে এরকমই একটা স্কেল আছে, ঠিক আছে, এটা ছাড়া তুমি অন্য কোনো মানে অন্য একটা স্কেল কিনে আনবো এরকম টাইপ কোনো কথাবার্তা বলতে পারবা না, তোমাকে এটা দিয়ে মাপতে হবে। তাহলে তোমার নিশ্চয়ই এটা করা উচিত যে স্কেলটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নি, মানে দড়িটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নি, অল্প অল্প করে মাপবো। এখন তুমি যদি এই ইয়াটার দিকে মানে এই মাঝখানের দাগটার দিকে তাকাও, এই মাঝখানের দিকে দাগটার দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে দাগটা প্রায় একেবারে একটা সমান দাগ মনে হইতেছে, তাই না? যদিও আমাদের ওভারঅল দড়িটা বাঁকা, আমাদের ওভারঅল যে তারটা আমাদেরকে পরিমাপ করতে দিছিল সেটা বাঁকা, কিন্তু আমাদের এই মাঝখানের তারের ছোট্ট একটা অংশ যেটা, ছোট্ট একটা ভাগ করে নিছি, আমার এই তারের ভাগটা মোটামুটি সোজা বলা যায়, ঠিক আছে। যেহেতু এটা সোজা, তাহলে সুতরাং আমরা এখান থেকে স্কেল বসায় এর দৈর্ঘ্য পরিমাপ করে নিতে পারি, এটা আসছে 0.7 সেন্টিমিটার। একইভাবে আমি এইটুকুর দৈর্ঘ্য প্রায় সমান মনে হইতেছে এইটুকু, তাই না, মানে প্রায় সোজা। তাহলে আমি এরকম একটা সোজা স্কেল দিয়ে জিনিসটাকে মাপতে পারবো। এই সোজা এই জিনিসটা দিয়ে মেপে বের করে ফেললাম হলো, এটা হলো 0.5 0.5। আর এই যে কোন একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের জন্য হিসাব করা, এই জিনিসটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। কোন একটা জিনিসকে ছোট ছোট ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো নিয়ে ইয়া করা, হিসাব নিকাশ করা, এই জিনিসটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। আর আমাদের ইন্টিগ্রেশন জিনিসটা কি, আমাদের এই ইন্টিগ্রেশন জিনিসটা হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সবকিছু হিসাব করে ফেলার পরে এই সবগুলো যে হিসাব করছি সবগুলোকে একসাথে জোড়া লাগাই দেওয়া। যেরকম আমি যদি এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য এবার বলতে চাই, এইটুকের দৈর্ঘ্য কত আসবে, 0.7 আর 0.5 দুটা মিলে আসবে 1.5 বা 1.2 সেন্টিমিটার, 1.5 বলি কেন, 1.2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, ইন্টিগ্রেশন জিনিসটা কি। জি ভাইয়া, যদি আরেকটু তোমাদেরকে বুঝাইতে চাই, আরো ভালোভাবে বুঝবা যদি তোমরা ওই ভিডিও গুলা দেখে নাও। ওখানে তো ডিফারেন্সিয়েশনের জন্য 2টা ক্লাস ছিল, ইন্টিগ্রেশনের জন্য আলাদা ভাবে আরেকটা ক্লাস ছিল, তো ওখান থেকে বুঝলে আরো ভালো করবা। তো আরেকটু যদি বলতে চাই, মনে করো তোমাকে কেউ, তুমি গাড়ি চালাচ্ছো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে এখন 9টা বাজে, বা 9টা বাজে, ঠিক 9টার সময় তোমার গাড়ির বেগ কত, তোমাকে জিজ্ঞেস করলো ঠিক 9টার সময় গাড়ির বেগ কত, গাড়ির বেগ বের করতে হলে তোমাদেরকে কি করতে হবে, ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, তাই না, এস ডিভাইডেড বাই টি। এই টি কি অতিবাহিত সময়, বা যখন থেকে তুমি স্টপ ওয়াচ স্টার্ট করছো আর যখন শেষ করছো, এটুকু। তো তোমাকে বলে এই 9টা বেজে একেবারে 00 সেকেন্ডে গাড়ির বেগ কত সেটাই বলতে। ওকে,
এখন 9টা বেজে 00 সেকেন্ডে গাড়ির বেগ কত সেটা তুমি কিভাবে বলবা? তোমার তো অন্তত এরকম হইতে হবে, 9টা বেজে 9টা 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা চলতে হবে। এই 10 সেকেন্ডে মনে করো 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে 5 ডিভাইডেড বাই 10 সেকেন্ড, তাহলে তুমি বলতে পারবো 0.5 সেকেন্ড। কিন্তু তোমাকে বললো যে না, এই 10 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, আমি তোমার কাছে ঠিক 9টার সময় জানতে চাইছিলাম, ঠিক 9টার সময় বেগ কত ছিল, তোমার সেইটাই বলতে হবে। তুমি কেন 10 সেকেন্ড পরে বললা? তোমাকে ঠিক ওই টাইমের বেগটাই বলতে হবে। তাহলে তোমার কি উপায়? তুমি অন্তত মানে 1 মিলি সেকেন্ড টাইম নাও, ঠিক আছে? এক বলো যে আমাকে 1 মিলি সেকেন্ড টাইম দেন, 1 মিলি সেকেন্ড টাইমের ভিতরে কতটুকু হয়, মানে কতটুকু দূরত্ব যায়, কতটুকু সরণ হয়, সেইটুকুতে ওই 1 মিলি সেকেন্ড দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব, আমি গাড়ি গাড়ির বেগটা পেয়ে যাব। তোমাকে বলা হলো না, তোমাকে 1 মিলি সেকেন্ড টাইমও দেওয়া হবে না। তাহলে তখন তুমি বুদ্ধি করে কি করলা, একেবারে 1 ন্যানোসেকেন্ড টাইম নিলা। 1 ন্যানোসেকেন্ড টাইমে বস্তুটা যতটুকু সরণ হয়েছে, ততটুকু সরণের সাথে ওই 1 ন্যানোসেকেন্ড দিয়ে ভাগ করলা, এরপরে যে ভেলোসিটিটা আসছে সেটা বলে দিলা। ওকে, 1 ন্যানোসেকেন্ড হয়তো যে তোমার কাছে জিজ্ঞাসা করতেছিল যে ঠিক 9টার সময়ই বেগ কত হবে সেটা আমাকে বলবা, তুমি জাস্ট 1 ন্যানোসেকেন্ড মনে করো তোমার অতিবাহিত হয়েছে, আর 2 ন্যানোসেকেন্ডে বাকিটুকু তুমি হিসাব করছো, বা 2 ন্যানোসেকেন্ডে হিসাব করছো, হিসাব করে বলে দিচ্ছ যে আমার ঠিক 9টার সময় বেগ এতটুকু ছিল। আশা করি সে বুঝতে পারবে না তুমি একটু মাঝখানে ঘাপলা করছো। ঠিক 9টার সময় না, তুমি 9টার 1 ন্যানোসেকেন্ড মানে 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা করছো কতটুকু সরণ হয় সেইটুকু হিসাব নিকাশ করার জন্য। একেবারে যতটুকু মানে তোমাকে যদি ঠিক 9টার সময়ই হিসাব করতে হইতো, ঠিক 9টার সময়ই কত, তাহলে নিশ্চয়ই টাইমের মানটা হয়ে যেত 0, তাই না? কারণ কোনো অতিবাহিত সময়ই থাকতো না। আর টাইমের মান যদি 0 হয়, তার মানে তখন কি হবে, তখন গাড়ির বেগটা হবে অসংজ্ঞায়িত। আর গাড়ির বেগ অসংজ্ঞায়িত মানে কি, মানে ড্রাইভার একটু মুড়ে আছে, তাই না? কিছু খাইছে, খায় একদম অসংজ্ঞায়িত বেগে চালাইতেছে। তো ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা হলে নির্দিষ্ট একটা টাইম লাগবে, মানে একটু টাইম ইন্টারভাল লাগবে। একটু টাইম ইন্টারভালকে তুমি যত কমাইতে পারবা তোমার বেগটা তত অ্যাকুরেট হবে। কারণ দেখো, একটা গাড়ি যখন চলে সে কিন্তু একেবারে সুষম বেগে চলে না, আবার একেবারে সুষম ত্বরণেও চলে না। একটু একটু ত্বরণ দেয়, তারপর আবার একটু থামে, আবার একটু ত্বরণ দেয়, তারপর আবার একটু থামে। তোমরা যদি এই যে গাড়ির নিচের এক্সেলারেটর দেখে থাকো, যে যেটাতে প্রেস করলে গাড়ির বেগ বাড়ে, ওটাতে যখনই প্রেস করে গাড়ির বেগ বাড়ে, তারপর আবার পা সরায় নিলে গাড়ির বেগ কমতে থাকে, আবারও পা দিলে গাড়ির বেগ বাড়ে মানে ত্বরণ হয়, আবার সরায় নিলে গাড়ি ধীরে ধীরে মানে বেগ কমে যায়, দেয় আবার উঠায়, দেয় আবার উঠায়। তাহলে আমরা যে মানে গতি অধ্যায়ে যেসব অঙ্ক টঙ্ক করছি, সেখানে ছিল হলো একটা কনস্ট্যান্ট এক্সেলারেশনে গাড়ি চলছে চলছে চলছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গাড়ি চলছে চলছে। আমাদের বাস্তব জীবনে সাধারণত এরকম কোন কেস পাওয়া যায় না যেখানে কনস্ট্যান্ট এক্সেলারেশনে কিছু চলতেই থাকে চলতেই থাকে। বাস্তব জীবনে থাকতে পারে যে ইয়াতে, কিন্তু আমরা ডেইলি লাইফে যেগুলো খুব বেশি ইউজ করি, যে গাড়ির যাওয়া আসা, সেখানে সাধারণত আমাদের এই যে কনস্ট্যান্ট এক্সেলারেশন, কনস্ট্যান্ট ভেলোসিটি, এইসব কথাবার্তা খাটে না। এইসব কথাবার্তা যদি না খাটে, তাহলে আমাদের কি করা যায়, আমরা ওই যে খুবই কম সময় ভেলোসিটি কত, খুবই কম সময় এক্সেলারেশন কত, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র বের করতে পারি। তো ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র বের করার জন্য আমাদের কি সুবিধা হবে, ওই যে খুবই কম জিনিস নিয়ে হিসাব করা, এই জিনিসটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। ওকে, তার মানে আমরা যে ভেলোসিটি এর কথা বলতেছিলাম, ভেলোসিটি এর নতুন একটা মানে সূত্র যদি দাঁড় করা যেতে চাই, সেটা হলো ডিএস ডিটি, ঠিক আছে? ডিএস দ্বারা কি বুঝাইতেছি, খুবই কম, খুবই ক্ষুদ্র একটা সরণ, সেটাকে কি দিয়ে ভাগ করতেছি, আমি খুবই ক্ষুদ্র একটা সময় দিয়ে ভাগ করতেছি। ওকে, তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে আসল ব্যাপার যেটা, সেটা হলো যে এরকম লেখা হচ্ছে ডিডিটি অফ এস। ডিডিটি অফ এস মানে কি, এটা হলো এস কে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো টাইমের সাপেক্ষে। ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, খুবই অল্প সময় নিয়ে বা অল্প ভাগ নিয়ে সেটাকে সেটার উপরে ভাগ করা, বা সেটার উপরে এই টাইপ জিনিসপত্র করা। তো এই জিনিসটাকে তোমরা যদি ডিএস বাই ডিটি, এই বাই দিয়ে কি বুঝাইছে, ভাগ, তাই না? এরকম ভাগ হিসাবে বলো, একদম কি বলবো, একটা করে গুণা লেখা হবে এই জিনিসটা, এরকম না, জিনিসটাকে বলতে হবে ডিএস ডিটি। কারণ এই জিনিসটা আসছে হলো ক্যালকুলাস থেকে, আর ক্যালকুলাসে এই যে এই জিনিসটা বলতে ভাগ বুঝায় না। এই যে এরকম ভাবে বলতে পারো ডিডিটি অফ এস বা ডিএস ডিটি, এরকমও বলতে পারো। এই জিনিসটা হলো ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের সূত্রটা কিরকম হয়, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট সূত্র যেটা আছে সেটা হলো, মনে করো যে তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এয়ার সরণ হচ্ছে এরকম মোডে, মনে করো
এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না তো টি স্কোয়ার, এইভাবে সরণ হচ্ছে। মানে গাড়িটা প্রথম সেকেন্ডে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব অতিক্রম করতেছে 4 মিটার, পঞ্চম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করতেছে হলো, পঞ্চম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে হলো 25 মিটার, ঠিক আছে। মানে 5 সেকেন্ডে মোট সরণ হয়েছে 25 মিটার, ওকে, 10 সেকেন্ডে মোট সরণ হয়েছে 100 মিটার। এখন তুমি ভেলোসিটি নির্ণয় করো, এরকম একটা ব্যাপার স্যাপার যদি হয়, তাহলে কিরকম ভাবে আমরা করতে পারি? তোমরা বুঝতেছো যে এখান থেকে আমাদের এটা হলো আমাদের ইয়ার সূত্রে পড়ে গেছে, কনস্ট্যান্ট এক্সেলারেশনের সূত্রে, তার মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র থেকে তোমরা সহজে এক্সেলারেশনের মান বের করতে পারবে। তো ওই রকম কমপ্লেক্সিটির দিকে না যায়, বা আমরা এরকমও বলতে পারি যে গাড়িটা টি কিউব ফরম্যাটে চলতেছে, মানে 1 মিনিটে 1 সেকেন্ডে যদি 1 মিটার যায়, 2 সেকেন্ড মিলায় যাচ্ছে হলো 8 মিটার, 3 সেকেন্ডে মোট যাচ্ছে হলো 27 মিটার। এখন গাড়ির ভেলোসিটি কত এটা তোমার কাছে জানতে চাইছে, এটা ভেলোসিটি কত এটা জানতে চাইছে। এটা নিশ্চয়ই আমাদের কনস্ট্যান্ট এক্সেলারেশনে পড়তেছে না, এটা আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটিতেও পড়তেছে না, তার মানে তখন কি করতে হবে, তখন তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে। ডিফারেন্সিয়েশনের সাহায্য নেওয়ার জন্য ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রটা যদি দেখাই তোমাদেরকে, মনে করো কোন একটা ইয়া আছে, মনে করো ডিডিটি অফ এক্স এর স্কোয়ার, না মানে ডিডিএক্স, ডিডিএক্স অফ এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে হলো 2x। কিভাবে আসে না আসে ইত্যাদি বিষয় আসে সবকিছু আমি ক্যালকুলাসে ক্লাসে দেখাইছি, ওখান থেকে একটু দেখে নিও, ওকে। এটা করলে আসে এক্স স্কোয়ার বা 2x, তার মানে আমাদের ডিফারেন্সিয়েশনের আসল সূত্রটা হলো ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, যদি এরকম থাকে এই এনটা সামনে গুণ অবস্থায় চলে আসবে, আর এই এন এর পাওয়ার হয়ে যাবে, মানে এক্স এর পাওয়ার হয়ে যাবে n-1, ওকে। এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র, বা এই জিনিসটা প্রুফ আছে, প্রুফটা ওই যে ক্লাসে বলে দিছিলাম ওখানে দেখে নিই। তো 2x, তাহলে আমাদের এখানে টি কিউব আছে, তাহলে জিনিসটাকে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে কিরকম আসবে দেখি, এইরকম ভাবে এটাকে মুছে দেই, এটা মুছে দিলে ভি কস আসলে হলো ডিএস ডিটি, তো ডিএস এস কে আমরা লিখতে পারি হলো এরকম ডিটি রাখলাম, আর এস কে আমরা লিখতে পারি হলো টি কিউব। তো টি কিউব ওই সূত্রটা যদি আমরা বসাই ডিডি এক্স অফ এক্স পাওয়ার এন, তাহলে এটা হবে এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে আমাদের এই টিটা সামনে গুণ হিসাবে এসে যাবে, আর টি এর পাওয়ার টি মাইনাস ওয়ান, টি এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে এই জিনিসটা হবে হলো 3 টি এর স্কোয়ার, ঠিক আছে। এখন টাইমের মান তুমি 1 সেকেন্ড বসাও, 1 সেকেন্ডে ভেলোসিটি ছিল 3, 2 সেকেন্ড বসাও, 2 সেকেন্ড সময়ের টাইমের টাইম ছিল হলো 4, 3, 4, 12, 2 সেকেন্ড যখন তখন 12 ছিল, যখন 3 সেকেন্ড তখন 3 স্কোয়ার 9, তখন 18 হয়ে গেছে ভেলোসিটি এর মানটা। আশা করি বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কিভাবে করে। জি ভাই, এবার আমাদের ইন্টিগ্রেশন জিনিসটা কি, আমাদের ইন্টিগ্রেশন জিনিসটা হলো যে আমরা ডিফারেন্সিয়েশন করে কি করতেছিলাম, যে ডিএস ডিটি, আমরা এই এস থেকে আমরা এই এস এর একটা ইকুয়েশন দেওয়া ছিল এস ইকুয়ালস টি কিউব, এস এর ইকুয়েশন থেকে আমরা ভেলোসিটি বের করতেছিলাম। এখন ব্যাপার কি, এখন আমাদের ভেলোসিটি দেওয়া আছে, ঠিক আছে, এখন আমাদের ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি থেকে আমরা এস এ আসব, এই জিনিসটা হলো আমাদের ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টাটা। এখন তোমরা এই জিনিসটা হিসাব করো, যে আজান হচ্ছে হয়তো, আজানের জন্য একটু বিরতি দিলাম, আজানের জন্য আজকেও বিরতি বরাবর 5 মিনিট বা 7 মিনিট বিরতি দেওয়া হলো, তোমরা যে দৌড় দিয়ে নামাজটা পড়ে আসো। আচ্ছা এখন আমার মিটিং টাইম কতটুকু, আচ্ছা 5 মিনিট বিরতি দিলাম, ঠিক আছে 5 মিনিট বিরতি দিলাম, 5 মিনিট তোমরা গিয়ে নামাজটা পড়ে আসো, ওকে, আজান হোক, এরপরে আমরা আসবো।
আসছে সবাই? হ্যালো হ্যালো, হ্যালো সোনা, তাহলে আমরা শুরু করি। শুরু করি, জানতে পারছিলাম। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম, কোথায় ছিলাম, ইয়াতে ডিফারেন্সিয়েশনের যে লাস্ট ইয়াতে ছিল, যে এই যে ভেলোসিটিকে আমরা ডিএস ডিটি এভাবে প্রকাশ করতে পারতেছিলাম, তাই না? তাহলে এবার এখান থেকে দেখো, এই ডিটি কে আমি যদি এই পাশে এসে গুণ করে দেই, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আসলে যে এই ডিএস ভাগ ডিটি এরকম ফরম্যাটে আছে, আর আমি ডিটি কে এই পাশে এসে গুণ করে দিছি, ব্যাপারটা ওইরকম না, মানে ব্যাপারটা একেবারে ওইরকম না। তবু মনে করো ডিএস এরকম ছিল, আর আমি ডিটি কে ওই পাশে এনে গুণ করে দিছি, ঠিক আছে। আমি যেই বই লিখছি, মানে বই পড়াশোনা, মানে ক্যালকুলাস সম্পর্কে পড়ছি, ওখানে এইভাবে লেখা ছিল যে যদিও এই ডিটি এরকম ভাবে মানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গুণ করে নিছি, এরকম না, তবু তোমাকে একটু মেনে নিতে হবে, বা ইউ হ্যাভ টু কনভিন্স ইউর সেলফ যে এটাকে ওই পাশে এরকম নেওয়া যায়। ওকে, তার মানে এখন আমি কি পাচ্ছি, আমি ডিএস ভি ডিটি এরকম কিছু পাচ্ছি, এরকম কিছু পাচ্ছি। তার মানে কি, এই ডিএস দ্বারা বোঝাচ্ছে খুবই ক্ষুদ্র একটা সরণ, তাই না? ভি দ্বারা বোঝাচ্ছে ভেলোসিটি, আর ডিটি দ্বারা বোঝাচ্ছে হলো টাইম, তাই না? খুবই ক্ষুদ্র একটা টাইমে ক্ষুদ্র একটা সরণটাকে প্রকাশ করতেছে। তার মানে দেখো, আমাদের যদি এরকম একটা কোনো বস্তুর সরণ যদি এরকম, না একটু বেশি আঁকা বাঁকা দেই, হ্যাঁ, কোনো বস্তুর সরণ যদি এরকম হয়, তাহলে আমরা এই অল্প একটু টাইমে যদি ভেলোসিটি জানা থাকে আমাদের, ঠিক আছে, অল্প একটু টাইমে আমাদের ভেলোসিটি জানা আছে, এখান থেকে আমরা ডিটি বের করে ফেলছি, মানে অল্প একটু টাইম দিয়ে গুণ করছি ভেলোসিটি, মানে এখানে ভেলোসিটি যতটুকু ছিল তার সাথে টাইম দিয়ে গুণ করছি, তাহলে আমরা এই ডিএস অল্প একটু এখানকার সরণটুকু পেয়ে যেতে পারি। এরপর এখানে দেখো, আমাদের এই সরণ জিনিসটা কি, আমাদের এই সরণ জিনিসটা ওই যে আমাদের স্কেল দিয়ে দেখাইছিলাম, যে এরকম সোজা সোজা জিনিসপত্র যেটা হলো, যার দিকটা এরকম আলাদা আলাদা হয় না, তাই না? তার মানে আমাদের একটু সোজা দিক টিক নিয়ে কথা বলতে হবে। তাই সোজা দিক নিয়ে কথা বলার জন্য আমি অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। অল্প অল্প করে ভাগ করে নিলে তাহলে কি হবে, আমাদের এই যে এইটুকু 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 পেয়ে যাব, এই ছোট ছোট ভাগগুলা, এটা কি আমার ডিএস না? জি ভাইয়া, এটাই হলো আমাদের ডিএস। ওকে, তো আমি এই ছোট ছোট ভাগগুলা সবগুলাকে যদি একসাথে যোগ করে ফেলি এরকম ভাবে গুণ দিয়ে, সবগুলোকে গুণ দিয়ে এরপর যদি আমাদের একবারে যোগ করে ফেলি, তাহলে আমরা মোট এই মাথা থেকে এই মাথায় কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই সব জিনিসপত্র পেয়ে যাব, তাই না? ওকে, এই যে এই যে এই কাজটা, যেটা হলো যে সবগুলোকে মানে সবগুলো ছোট ছোট অংশ ভাগ করলাম, এরপর সবগুলোকে একসাথে নিয়ে যোগ করব, এই একসাথে নিয়ে যোগ করব, এই জিনিসটাই হলো ডিফারেন্সিয়েশন, মানে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের জন্য কি করতে হবে, এই যে সামনে এরকম একটা সাইন দিতে হবে, ঠিক আছে, সাইনটা দেওয়াটা হয় নাই, এরকম একটা সাইন দিতে হবে, এই সাইনটাকে বলা হয় সুম্মা। ওকে, এই সুম্মা দিয়ে বোঝায় ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে আমাদের যদি ফার্স্ট সূত্রের কথা বলি, সেটা হলো এক্স এর উপর পাওয়ার যদি এন থাকে, তাহলে জিনিসটা কি হবে, এক্স এর উপর পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি দিচ্ছি কেন, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম হয়ে যাবে। আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিরকম ছিল, ডিডি এক্স অফ এক্স এর উপর পাওয়ার এন হলে কি হইতো, এই এনটা নিচে গুণ অবস্থায় চলে আসতো, আর পাওয়ার হয়ে যেত এক্স এন মাইনাস ওয়ান। ঠিক তেমনি এর ক্ষেত্রে আমাদের কি হবে, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স পাওয়ার এন কে, এক্স পাওয়ার এন কে আমি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে জিনিসটা হবে হলো, এক্স এর উপর পাওয়ার এন আছে, এন প্লাস ওয়ান এটা ভাগ অবস্থায় আসবে, আর উপরে যাবে এন প্লাস ওয়ান। এখন দেখো, আমাদের এই যে এই এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এরকম আছে, এখানে কিছুই নাই, ফাঁকা, এরপরে হলো ডিএস, তাই না? তার মানে কি, এখানে কিছুই নাই, তার মানে এখানে আছে ওয়ান, কোনো কিছু ওয়ান থাকলে এই ডিএস দিয়ে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই আমরা সরণটা পাবো, তাই না? তাহলে ওহ ওহ, কি করছি, দাঁড়াও আবার আসি। আমাদের এই যে এরকম ডিএস,
ভি ডিটি, এই যেরকম জিনিসটা ছিল, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন জাস্ট এক পাশে করলে হয় না, ইন্টিগ্রেশন দুই পাশেই করতে হয়। দুই পাশে করতে গেলে এখানে এই ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা নিশ্চয়ই যে আমাদের মোট সরণটুকু পাবো, সেই মোট সরণটুকুকে আমরা প্রকাশ করতেছি এস দিয়ে। এখানে আরেকটু কথাবার্তা আছে, যে কথাবার্তাটুকু ওই ক্যালকুলাসের ক্লাস থেকে দেখে নিও, সরণকে। এরপর এখান থেকে ভি ডিটি, ওকে, আমাদের যেখানে এস এর মান ছিল হলো টি কিউব, এস ইকুয়ালস টু ছিল টি কিউব, ওখানে আমরা ভেলোসিটি কি পাইছিলাম? থ্রি টি এর স্কোয়ার, তাই না? তো আমরা এই ভেলোসিটি এখানে বসায় দেই থ্রি টি এর স্কোয়ার ডিটি। এই থ্রি টি এর স্কোয়ার ডিটি, এটা দ্বারা কি বোঝাচ্ছি? এই ডিটি, এই টাইমের সাপেক্ষে আমরা এই ভেলোসিটিকে, এই টাইমের সাপেক্ষে আমরা এই ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করতেছি। এটাই হলো ইন্টিগ্রেশন ভি ডিটি, এটা দ্বারা বোঝাচ্ছে। ওকে, তারপরে এখন যদি টি স্কয়ার দ্বারা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? আমাদের ইন্টিগ্রেশনে যেটা ফার্স্ট সূত্র ছিল এক্স এর পাওয়ার এন ডিটি দিয়ে করলে এটা আসতেছিল হলো এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই না? এখন এই যে এখানে থ্রি থেকে গেল, তাহলে টি এর পাওয়ার এখানে স্কোয়ার ছিল, তাহলে টি এর পাওয়ার হয়ে যাবে, এই থ্রিটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এই কনস্ট্যান্ট তো আর কোনো ইন্টিগ্রেশন হয় না, কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হয় না, যেটা পরিবর্তনশীল সেটারই ইন্টিগ্রেশন হয়। তাহলে এই কনস্ট্যান্ট থ্রিটা থ্রি এর মতোই থেকে যাবে, ওকে। আর টি স্কোয়ার এখানে টি এর পাওয়ার হয়ে যাবে টু প্লাস ওয়ান, আর ডিভাইডেড বার আমরা পেয়ে যাবো টু প্লাস ওয়ান, তাই না? পাওয়ার ছিল দুই, দুই যোগ এক, তাহলে এই তিন, আর এখানে টি কিউব চলে আসছে, এখানে আসছে থ্রি, তার মানে এই থ্রি এই থ্রি কাটা আমরা পেয়ে যাচ্ছি টি কিউব, আমাদের এই এস এর মান পেয়ে যাচ্ছি টি কিউব, যেটা আমাদের ওই যে আগের মতোই ছিল। ওকে, আশা করি বুঝতে পারছো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন জিনিসটা হলো মানে অনেক ছোট ছোট অংশগুলোকে একসাথে নিয়ে যোগ করে ফেলা, এইটুকুই মানে এতক্ষণ কথাবার্তার যেই ফল, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের আমাদের এই ওয়ার্ক জিনিসটা কি? আমাদের এই ওয়ার্ক জিনিসটা হলো ফোর্স আর সরণের ডট প্রোডাক্ট। দেখি, ওকে, মানে মনে করো ব্যাপারটা হলো এই যে এরকম এরকম পথে এখন ওই কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু যাচ্ছে, তার মানে এটা একেবারে সোজা সরল রেখায় যাচ্ছে না, তার মানে এই জিনিসটার ক্ষেত্রে আমার যদি ওয়ার্কটা নির্ণয় করতে হয়, আমার এই অল্প একটু জায়গায় ফোর্স কে বিবেচনায় আনতে হবে, এর সাথে ওই অল্প একটু জায়গার সরণ কে বিবেচনায় আনতে হবে। এই অল্প একটু জায়গার সরণ আর অল্প একটু জায়গার ফোর্স হিসাব করলে আমরা অল্প একটু জায়গার ওয়ার্ক পাবো, সেটা হলো ডাব্লিউ ওয়ান। এরপর বাকি আরেকটু জায়গা নিয়ে আরেকটু জায়গার এখানকার ফোর্স, আগের ফোর্স যা ছিল এখানকার ফোর্স মনে করো একই আছে, জাস্ট ডিএস টা চেঞ্জ হচ্ছে। এখানকার ফোর্স আর এই ডিএস টু, এই দুটোকে গুণ করলে আমরা ডাব্লিউ টু পাবো। এরপর এই জায়গাটা নিয়ে কাজ করলে, এই জায়গাটা নিয়ে কাজ করলে, এভাবে পুরোটাকে কাজ করে, এরপর যদি এটাকে সবগুলোকে একসাথে করি তাহলে আমরা মোট ওয়ার্ক ডানটা পাবো। তো এই মোট ওয়ার্ক ডানটা আমাদের কিরকম হবে? মোট ওয়ার্ক ডানটা পেতে হলে আমাদের উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এখানে আমি ইন্টিগ্রেশন করে ডাব্লু লিখে ফেলছিলাম, মানে এটা ডি ডাব্লু হওয়া উচিত ছিল এখানে এরকম। তো এটাকে ইন্টিগ্রেশন করলে, এই পাশে ইন্টিগ্রেশন করলে আসলে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি জিনিস? ওয়ার্ক ডানটা হলো এই যে আমাদের ডিএস আর ফোর্স এর ইন্টিগ্রেশন, আর এই ডিএস এর মাঝখানে কিন্তু এখন আমাদের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টটা রয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটুকু বোঝানোর ব্যাপার স্যাপার। এখন দেখো বিষয়টা হলো যে আমাদের ওই যে স্প্রিং যেটা ছিল, আমাদের এই যে স্প্রিং, স্প্রিং এ আমরা স্প্রিং কে টানলে, মনে করো আমরা কোনো একটা ফোর্স এফ দিয়ে টানছি, তাহলে আমাদের এই টানের বিপরীত দিকে স্প্রিং এর একটা ফোর্স সৃষ্টি হয়, যেটা হলো এফ এস, আর এটার মান হলো মাইনাস কে এক্স। আশা করি এটা তোমরা জানো, তাই না? যে স্প্রিং এর ভিতরে যে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল তৈরি হয়, মানে স্প্রিংটাকে আমি একদিকে টানলাম, আমি একদিকে টানার পরে স্প্রিংটা পিছনের দিকে মানে ব্যাক করে ফিরে যেতে চায়, পিছনটা ব্যাক করে ফিরে যেতে চায়, মানে সেটা কেন চাই? কারণ তার ভিতরে একটা রিস্টোরিং ফোর্স বা যেরকম অবস্থায় ছিল ঠিক সেই রকম অবস্থায় ফিরে যাওয়ার একটা মানে থাকে, প্রবণতা থাকে। এই প্রবণতা থেকে যে একটা বল তৈরি করে সেটাকে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বলে। আর এই প্রত্যয়নী বলের মান হলো মাইনাস কে এক্স, এই কে দিয়ে একটা স্প্রিং ধ্রুবক বোঝায়, আর এই এক্স দিয়ে বোঝায় হলো কি, এক্স দিয়ে বোঝায় হলো কোন সরণ, স্প্রিং এর কতটুকু সরণ হচ্ছে সেটুকু। দেখো আমি সরণকে এখানে এস দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এখানে কে এক্স দিয়ে না দিয়ে কে এস এরকম ভাবে দিয়ে দেয়, ঠিক আছে। আর কে এস দিয়ে প্রকাশ না করে এখানেও আমি সরণকে এক্স দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। স্প্রিং এর সরণ অধিকাংশ সময় এক একই অক্ষ বরাবর হয়, অধিকাংশ সময় নেই প্রায়,
একই অক্ষ বরাবর হয়, তাই না? তাহলে ধরে নিলাম এক্স অক্ষ বরাবর সরানো হচ্ছে, তাহলে কে এক্স, আর এখানে সামেশন অফ এফ ডট ডিএক্স দিয়ে দিলাম। তো এই এফ এর মানটা যদি আমি এখানে বসাই দিই কে এক্স ডট ডিএক্স, তাহলে এইদিকে ফোর্স আর এর বিপরীত দিকে হলো আমাদের কি, আমাদের যখন সরণ হয় এই দিকে তার বিপরীত দিকে আমাদের ফোর্সটা তৈরি হয় না, বল ইয়ামান তৈরি হয় না। জি ভাইয়া, তার মানে কি এখানে আমাদের মাঝখানের ইয়াটা হলো কজ 180 ডিগ্রি। জি ভাইয়া, তো এখানে কি আচ্ছা, এখানে হলো আমাদের 180 ডিগ্রি, বাট তারও কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে। আচ্ছা হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হলো যে আমি কি বের করব, আমি আমার ওয়ার্ক ডানটা বের করব না, আমি কতটুকু ওয়ার্ক ডান করতেছি ফর স্প্রিং এর উপর, এটা না। আচ্ছা, আমার ওয়ার্ক ডানটা যদি আমি বের করি, তাহলে আমার ওয়ার্ক ডানটা মানে আমি যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটা নিশ্চয়ই স্প্রিং এর, মানে আমি একটা ফোর্স দিচ্ছি স্প্রিং বিপরীত দিকে আরেকটা ফোর্স দিচ্ছে, সেটা নিশ্চয়ই ওই ইয়াটা, আমার ফোর্সটা নিশ্চয়ই স্প্রিং এর ফোর্সের সমান হবে, কিন্তু পরস্পর বিপরীত দিকে। জি ভাইয়া, তার মানে এটা হলো এই এফ এর মানটা হলো কে এক্স, এই এফ ছিল হলো কে এক্স, ওকে, মানে এই স্প্রিং ফোর্স ছিল কে এক্স আর এই এফ এস আর আমার দেওয়া ফোর্স এই দুটা একই। আচ্ছা, এবার আমার দেওয়া ফোর্স তো এইদিকে আবার সরানো হচ্ছে এইদিকে, তাই না? তার মানে কি আমাদের মধ্যে কোণ, এখন কোণের মান হলো 0 ডিগ্রি, তার মানে এখন আমার এই শুধু শুধু কস থিটা এইটার টার্ম আনা লাগবে না। ওকে, এখন যদি আমি স্প্রিং এর ক্ষেত্রে যখন আমি একটা স্প্রিং কে টানতেছি তখন আমার ওয়ার্ক ডান কতটুকু হবে সেটা যদি বের করার চেষ্টা করি, আমার এই এফ এফ ফোর্স এর মানটা হলো স্প্রিং ফোর্স এর মানের সমান, এবং স্প্রিং ফোর্স এর মানটা কত সেটা আমরা লিখে দিছি -kx।